মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় বাংলাদেশের ভেতরে বান্দরবানের তুমব্রুতে এসে পড়েছে। এ নিয়ে সীমান্তে সতর্ক বিজিবি। এটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক খতিয়ে দেখবে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী উত্তরপাড়া এলাকার বাসিন্দারা জানায়, রোববার বেলা 3টার দিকে শেল দুটি এসে পড়ে। এতে দুটি গাছ পুড়ে গেলেও লোকজন বা বাড়িঘরের কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভারী অস্ত্রের 20 মিলিমিটারের শেল দুটি মিয়ানমার সেনাবাহিনী কোনো অভিযানের সময় হেলিকপ্টার থেকে ছুড়েছে। ঘটনার পর তুমব্রু সহ আশপাশের সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে মিয়ানমার সীমান্তের ভেতরে সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সংঘর্ষ চলছে। কিছুদিন আগেও এরকম কয়েকটা খবর আমরা পেয়েছিলাম, তো আমরা আবার ওদেরকে কড়া প্রতিবাদ করব যে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে যাতে এই ধরনের কোনো কিছু না হয় সেটার ব্যাপারে তাদেরকে আমরা প্রতিবাদ জানাব।